রাজধানীর শেখুন বাগিচা থেকে গ্রেফতার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মিরপুর থানার মামলায় ডিবি হেফাজতে আসাদুজ্জামান নূর, হত্যা মামলায় রিমান্ডে ফরহাদ। উজান উপকূলীয় এলাকায় নেই মনিটরিং নেটওয়ার্ক সিস্টেম, মিলছে না আকস্মিক বন্যার আগাম তথ্য, ভাসছে মানুষ ঘরবাড়ি, দুর্যোগে বছরে ক্ষতি 30,000 কোটি টাকার সম্পদের। যাত্রী খরায় বন্ধ হলো নব ইয়ারের ঢাকা কলকাতা ফ্লাইট, ভিসা নিয়ে নয়াদিল্লির কঠোর অবস্থানে দায়ী, দুদেশের ক্ষতির শঙ্কায় বিশেষজ্ঞরা, শীঘ্রই সমাধানের তাগিদ। এবং এবার ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবে গুলি, নিরাপদে আছেন সাবেক প্রেসিডেন্ট, অস্ত্রসহ সন্দেহভাজন একজন আটক, যুক্তরাষ্ট্রের সহিংসতার স্থান নেই মন্তব্য কমলার।